হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আপনাদের জন্য নিয়ে আসলাম আদার ব্লগ। আমি আছি এখন কক্সবাজার বাজারের সমুদ্র সৈকত ইনানি ছি বিচে। বাংলাদেশের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 125 কিলোমিটার কক্সবাজার বাজারের। তার মধ্যে এটাকে কয়েকটা পয়েন্টে ভাগ করে পর্যটকরা ঘুরতে যায়। প্রথমত হচ্ছে লাবণী ছি বিচ, পরে হচ্ছে সুগন্ধা ছি বিচ, দেন হচ্ছে ইনানি ছি বিচ, এবং মাঝখানে আরও কতগুলো পয়েন্ট আছে। সবগুলাতে আসলে যাওয়া সম্ভব হয় না সকল পর্যটকের। তো আসলে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই কক্সবাজার বাজারে ঘুরতে যেতে হবে। তো আমি গিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনানি ছি বিচটা দেখতে কেমন, কত সুন্দর। আর হচ্ছে যে মানুষ, প্রচুর মানুষ ঘুরতে যায়, প্রচুর মানুষ সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে যায়। যেটা আমি গিয়েছি, আমি এখন আছি পুরো পানির মধ্যে, হাঁটতেছি পানির মধ্যে, হাঁটতেছি আর ভিডিও করতেছিলাম। আর হচ্ছে এই পানিটা পার হয়ে সামনে আছে বালুচরের মতো, ওইটা পার হয়ে হচ্ছে মূল সমুদ্র সৈকতে ঘুরতে যেতে হয়। সেখানে হচ্ছে সমুদ্রের ঢেউ আসে এবং মানুষ সেখানে প্রচণ্ড গোসল করে, অ্যান্ড হচ্ছে সমুদ্রের ঢেউতে ঢোল খেলে। আর বালুচরে হাঁটার ফিলিংসটাই অন্যরকম। আমি পানির ভিতরে হাঁটতেছি, কথা বলতেছি, ওয়াও জোসি একটা ফিল হচ্ছিলো। আর সবাই সৌদি আরবে যায় সাফারিতে বালুচরে গাড়ি চালানোর জন্য, যেটা আমরা প্রায় দেখি। কিন্তু বাংলাদেশেও সেই ব্যবস্থা আছে, কিন্তু মানুষ নিজের দেশকে না দেখে বাইরে চলে যাচ্ছে। তবে আমি একজন দেশকে ভালোবাসি হিসেবে বলতে পারি, আগে নিজের দেশকে দেখো। আমার পিছনে অনেক সমুদ্রে যাওয়ার যে নৌকাগুলো, সেগুলোর একটু সিস্টেম মডেল আলাদা, অনেক সুন্দর। আর নিজের দেশকে দেখো আগে, তো অন্য দেশকে দেখার চিন্তা করবে। আর হচ্ছে যে আমি আস্তে আস্তে পানির ভিতরে হাঁটতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতেছি। আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এবং সেই গাড়িগুলো, যে গাড়িগুলো দিয়ে পাঠাচ্ছি। আর হচ্ছে যে অনেক বেশি সমুদ্রের ভিউ সামনে, আস্তে আস্তে আমি বাড়ি চড়ে যাবো। দেন হচ্ছে হেঁটে হেঁটে সামনে যে মূল সমুদ্র সৈকতের, মানে ঢেউর টোল খাওয়ার জন্য যাবো, সেটা সামনে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। প্রচণ্ড রোদ সেখানে, অনেকটা রোদের কারণে হচ্ছে আমরা একটু, মানে হচ্ছে ভ্রমণটা একটু বিঘ্নিত হচ্ছে। তো যাই হোক, সামনে আগাচ্ছি আস্তে আস্তে, পানির ভিতরে হাঁটতেছি, সুন্দর ফিলিংস পাচ্ছি, যার কারণে হচ্ছে সামনে যাইতেছি। তো বালুচরে হাঁটার মজাই আলাদা, ক্রমান্বয়ে বালুচরে উঠলাম, দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচণ্ড মানুষ, ওরা সবাই হচ্ছে এখানে সাঁতার কাটতেছে, যাইতেছে, আর হচ্ছে সমুদ্রে ঢেউ খেলতেছে। আর সেখানে ঢেউগুলো আসে অসাধারণ, পায়ের মধ্যে পড়ে যখন, তখন ফিলিংসটাই দারুণ। আমি গিয়েছি আরও যাইতে, তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখেন যে দেখতে কেমন, কত সুন্দর। আর বালুচরে হাঁটার ফিলিংস অন্যরকম, আর বালুর মধ্যে তো অনেকেই অনেকেই ভালোবাসার মানুষ, নাম লিখি, আমিও তাই লিখেছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো শেষ পর্যায়ে, যে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন, অ্যান্ড ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকি, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ।